আমি পেশায় একজন শিক্ষক আমি স্কুলে ফিন্যান্স পড়াই এখানে ছাত্রদেরকে একটা অধ্যায় সুদ কষা শিখাতে শেখাতে হয় তাহলে আমার গুণা কি গুণা হবে কি আমার পরিচিত টাকা হালাল হবে কি আমি যদি ছাত্রদের বলি সুদ না গ্রহণ করা তাহলে কি আমার পরিচিত হালাল টাকা হালাল হবে জি ভাই আপনি ফিন্যান্স পড়ান অনেকেই সরাসরি সুদ কষাই পড়ান কারণ অঙ্ক পড়াতে গেলেই সুদ কষা পড়াইতে হয় এছাড়া এর বাইরে বর্তমানে ভালো অঙ্ক আসে না হিসাব জানার জন্য সুদ শব্দটি ব্যবহার করা যে এত টাকা এত সুদ আসলে প্রয়োজন এগুলি পরিবর্তন করা অবশ্যই জরুরি এতে আমার নিঃসন্দেহ যদি আপনাদের ক্ষমতা থাকে বা কারো ক্ষমতা থাকে তাদের উচিত হবে সুদের অঙ্কগুলো বাদ দিয়ে অন্য কিছু দিয়ে বুঝাবে সেটা বুঝাতে পারে যে কেউ যদি এত টাকা লগ্নি করে তার লাভ কিভাবে হবে এত টাকা যদি খাটে যে লগ্নি হিসাবে তাকে বুঝাতে পারে যে ব্যাংকে রেখে দিলে এত টাকা সুদ হবে এটা যেন বলা না হয় এত টাকার লাভ এত টাকা হিসেবে হিসাব করতে পারে ভিন্ন ভিন্নভাবে কিন্তু সুদের অঙ্কটা পড়ানো আসলেই এই নাই তো আপনি যে শুধু ফিনেন্স পান শুধু অঙ্ক এটা পড়ান না আপনি যেন শুধু এই অঙ্কগুলো না একটা অধ্যায় আপনি বলছেন সেহেতু পুরো জিনিসটাই আপনার জড়িত হালালের সাথে একটা অধ্যায় ঢুকছে হারাম ওই অংশটুকু হারাম হবে আর সেখানে যদি আপনি সাবধান করে দেন যে সাবধান তোমরা এটা কিন্তু করবা না তাহলে আপনার জন্য সেটাও হারাম হবে না সেটা হারাম আপনি তাদেরকে সাবধান করে দিচ্ছেন অঙ্ক শেখানোর স্বার্থে শুধুমাত্র আপনি শেখাতে শেখাচ্ছেন কিন্তু আপনি তাদেরকে সুদ সুদের দিকে তাদেরকে আকৃষ্ট করছেন না বা সুদ হারাম সেটা বলে বলে দিচ্ছেন আপনি এটাই অনেক ভাই আমাকে প্রশ্ন করে থাকেন যে অনেক সময় মানুষ বিভিন্ন স্কুলে চাকরি করে প্রাইমারি স্কুলে সেখানে অনেক সময় তাদেরকে ছোটো ছোটো গান শেখাতে হয় ছোটো ছোটো কবিতা আবৃত্তি শিখাতে হয় ছোটো ছোটো অভিনয় দেখাতে হয় এরকম সেখানে তারা চাকরি করবে কিনা অনেক এটা বলে থাকে প্রথমত আপনার চাকরিটা বৈধ কারণ বাচ্চাদের পড়ানো যায় এটা আপনার বৈধ কাজ পড়ানো এখন আপনি অন্য সব কিছু পড়াচ্ছেন এর সাথে আপনার এগুলো যে বাদ্যপাতা দিয়ে দেওয়া হয়েছে তারা গুণাকার হব যারা বাধ্য করছে আপনাকে আপনার দায়িত্ব হবে যদি কোনোদিন করাতেই হয় ইসলামিক পদ্ধতি যদি কোনো ভালো সুযোগ থাকে সেটা করাবেন যদি সুযোগ নাও থাকে আপনি তাকে সাবধান করে দেবেন যে এটা কিন্তু কখনো করবো না এর মধ্যে এই গুনাগুলি আছে এই মিথ্যাচার আছে কারণ ওই যে বাপ হয়েছে ওই মেয়ে হয়েছে এটা মিথ্যা কথা ও বাপ না ও মেয়েও না ও ও সাধারণ একজন ও যে স্ত্রী হয়েছে ঠিক না ও তো সাধারণত মেয়ে এখনো বিয়ে হয়নি তো স্থির হলে কী করে এই মিথ্যাচার কথা জায়েজ নাই এবং এটা একটা ভার এই ছবি দেখানো যায়জ নাই এগুলো তাকে বুঝাইতে হবে তাদেরকে এটা তাদের আপনি বাধ্য হলে সেটা করবেন সাথে সাথে তাদেরকে সাবধান করে দেবেন এবং তাদের মধ্যে দিনের সঠিক ধারণা দিয়ে দিবেন যে এই বিষয়ে শরীর কী বলে সুতরাং আপনি এই বিষয়ে আমরা এটাই বলবো যতক্ষণ পর্যন্ত আপনার মূল কাজটি জায়জ হবে সেখানে শাখা প্রশাখা এসব যা ডুববে সেটা হারাম ডুকবে সেটা থেকে বাঁচার চেষ্টা করবেন যদি না পারেন সাবধান করবেন তারপরে যে সাবধান করতেও না পারেন আল্লাতালা দেখছেন আপনি অপারও